আমরা প্রায়শই একটা প্রশ্ন পাই, শুটিং এর একটি মজার অভিজ্ঞতা বলেন। আপনার দর্শকদেরকে জানাচ্ছি, শুটিং এর মতো কষ্টদায়ক, বেদনাদায়ক এবং নির্মম কোনো ঘটনা হইতে পারে না। তো আমি এটার এক্সাম্পল হিসেবে ব্ল্যাক ওয়ারের নিয়ে যেহেতু প্রশ্ন করলেন, আমাদের বডির পাওয়ার জেনারেটর কোত্থেকে আসে জানেন? কার্বোহাইড্রেট থেকে। আর ব্রেনেরটা সুগার। আমি ক্লোজ টু, বাই দ্য ওয়ে এটা হেলদি না, বাট এটা অ্যাথলিটরা করতে হয় আর কি, ওইটা ওই লুকটা আনার জন্যে, ক্লোজ টু মানে লো কার্বস তো শুরু থেকেই ছিল, আর শুটের আগে তো খুবই কম কার্বস ছিল। তাহলে আমার বডির এনার্জি লেভেল বোঝেন, এক। দুই হচ্ছে ক্লোজ টু জিরো সুগার, এটা কনফিডেন্টলি বলতে পারি। মানে আমি একদম স্পেসিফিকলি বললে পিনাট বাটার আর প্রোটিন শেকে যতটুকু সুগার, এর বাইরে কোনো চিনিযুক্ত নাথিং। তো আমার ব্রেন ফাংশনের অবস্থা কী ছিল, ইউ ক্যান ইম্যাজিন যে কতটা ডিজাস্টারাস ছিল শুটিংয়ের সময়গুলো। স্পেশালি এই সিনেমার তো অবভিয়াসলি বিকজ আপনাদেরই একজন এই সিনেমা বানিয়েছে, সানি সানোয়ার। তো এবং আপনার জানার স্বার্থে বলছি যে ঢাকা অ্যাট্যাক হিট হবার পেছনে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান থেকে দেখেছে, বাট জাহাঙ্গীরনগরের একটা সেন্টিমেন্টাল কানেকশন ছিল সানি সানোয়ার সাহেব। তো সানি ভাই যেহেতু জাহাঙ্গীরনগরের, ঢাকা অ্যাট্যাক হিট করবার কিন্তু একটা বড় রিজন ইনারা।